এই বাংলাদেশের মধ্যে বর্তমান সময়ে সত্যিকার অর্থে আমরা অরহত দেখতে পাই না। অরহত দেখতে না পাওয়ার পেছনে আরো একটা কারণ আছে, একজন অরহত তখনই সৃষ্টি হবে যদি উপযুক্ত গুরু থেকে থাকে। উপযুক্ত গুরু ছাড়া, উপযুক্ত গুরুর নিকট থেকে বিদর্শন শিক্ষা গ্রহণ করা ছাড়া নিজে নিজে কেউ অরহত হতে পারবে না। যেহেতু বাংলাদেশে পরিবর্তী শিক্ষা নেই, প্রতিপত্তি শিক্ষা নেই, প্রতিবেদ শিক্ষা নেই, বাংলাদেশে সত্যিকার অর্থে বার্মাতে যেভাবে অনেক বিদর্শন গুরুগণ আছেন যারা পরীক্ষিত, সেরকম কোনো বিদর্শন গুরু বাংলাদেশে যেহেতু নেই, সে তো অরহত কর্তৃকে উৎপন্ন হবে। তাহলে কেমন কম কর্মই স্থান এই বাংলাদেশ! সাধারণের পূজারীগণ, সেই বৌদ্ধ প্রতিকূল দেশের মধ্যে একজন অগ্রসাবক পারমি পূরণকারী সত্য, সেটা অকল্পনীয় ব্যাপার, কল্পনাতীত ব্যাপার। দেখুন, দীপঙ্কর সম্যক সম্বুদ্ধ যখন লক্ষাধিক শিষ্য নিয়ে দেশ ভ্রমণে বের হয়েছিলেন, দেশাচারিতে বের হয়েছিলেন, তখন সুমেধ তাপস যে স্থানটা পরিষ্কার করতে পারেননি, সেই স্থানের মধ্যে তিনি ব্রিজের মতো হয়ে তিনি দীপঙ্কর বুদ্ধ সহ লক্ষাধিক শিষ্যকে বললেন যে আমার শরীরের উপর দিয়ে আপনারা অতিক্রম করুন। যখন বুদ্ধ অতিক্রম করলেন, তখন তিনি প্রার্থনা করলেন যেন এই পুণ্যের প্রভাবে আমি সম্যক সম্বুদ্ধ হতে পারি।